ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের প্রতিবেদন হচ্ছে নিম গাছের পাতা থেকে সুন্দর রং তৈরি করা, কারণ সামনেই আমাদের হোলি উৎসব বা দোল উৎসব। এই উৎসবে আমরা প্রাকৃতিক রং নিয়ে খেলতে চাই। আমরা বাজারের বিষযুক্ত রাসায়নিক রং নিয়ে খেলতে চাই না। এই জন্য আমরা বেশ কয়েকটি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে রং বা গুলাল তৈরি করার প্রচেষ্টা নিয়েছি। আজকের প্রচেষ্টা হচ্ছে নিমকে নিয়ে। নিম গাছের সাথে বা নিম পাতার সাথে আমরা সকলেই পরিচিত, কারণ এটি শুধু পরিচিত নয়, আমাদের দেশে নিমের একটি বিশেষ স্থান আছে। চরক সুশ্রত এই সমস্ত যে স্বাস্থ্যবিধির যে বইগুলো আছে তাতে দেখা যায় যে বিভিন্ন রকমের রোগ প্রতিহত করার জন্য নিমকে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, নিমের প্রচলন আমরা আগেও দেখতে পেয়েছি, যে আমাদের ধর্মীয় ভাবাবেগেও কিন্তু নিমের একটা স্থান আছে। আপনারা সকলেই জানেন যে পুরীর যে জগন্নাথ দেবের যে মূর্তি আছে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের, সেই মূর্তিগুলি কিন্তু নিম্বু কাঠ দিয়েই তৈরি হয়, অর্থাৎ নিম কাঠ থেকেই তৈরি হয়। এর দ্বারা একটা মনে হয় যে আমরা নিম গাছকে অতি একটা উচ্চ স্থানে রেখেছি। যাক, আমাদের সেই সমস্ত প্রসঙ্গে আর বিশদভাবে না যেয়ে আমরা আরম্ভ করি আমাদের কাজ। কিভাবে আমরা রং তৈরি করব সেই প্রণালীর মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমরা এখন নিম গাছের পাতাগুলোকে তার ডাঁটি থেকে আছে সেগুলো আমরা আস্তে আস্তে ছাড়াতে আরম্ভ করব। নিম পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে ডাঁটি থেকে, সেগুলোকে আমরা একটা পাত্রে নিয়েছি, তাতে সামান্য জল দিয়েছি। এবার আমরা পাত্রটি ওভেনে বসিয়ে দেবো। ওভেন আমরা চালু করে দিয়েছি, এবার একটা ফুটতে থাকবে। নিমের ব্যবহার কিন্তু খুবই ভালো, এর স্বাস্থ্যর দিক থেকেও যেমন ভালো। এখন ফুটতে আরম্ভ করেছে, আমরা দেখছি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, সেটাও করতে হবে। জল আর একটু দিয়ে দিন, অনেক কম হয়ে গেছে। সময় লাগবে, আরও ভালো হতো যদি আমরা নিম পাতাগুলোকে আরও কুচি কুচি করে কেটে দিতাম, তার সাথে এরিয়াও বাড়ত আর এতে রং বিশ্বস্ত হতেও সময় কম লাগতো। যাই হোক, আমরা সময় সাপেক্ষের জন্য আমরা গোটা নিম পাতাগুলোকেই সিদ্ধ করে নিচ্ছি, দেখা যাক কী হয়। আলটিমেটলি সময় লাগবে, বারবার নাড়তে হবে, তা নাড়লে হয়তো এই বসন্তের সময় কিন্তু পাতা পাওয়া একটু খুব কঠিন কাজ, কারণ এই সময় নিম গাছের সমস্ত পাতা ঝরে যায়। কাজে এর আগে থেকে যদি আমরা নিম পাতা জোগাড় করে রোদে শুকিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের নিম পাতার অভাব হবে না, বা রং করার জন্য যে পরিমাণ আমাদের নিম পাতা দরকার তা আমাদের হাতের মধ্যেই থাকবে। আস্তে আস্তে মনে হচ্ছে একটু রং ছাড়ছে, এটি একটু সময় লাগবে। আস্তে আস্তে একটু নীলাভ বা সবুজ আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা, আপনারাও দেখতে পাচ্ছেন, এই না দেখানো যাবে কি না।
যাকে সময় দর্শন করে তোমাকে আমরা অন্যদিকে রেডি হই। আমাদের কাছে একটা ছাঁকনি নিয়ে এসছি, এটা দিয়ে আমরা ছাঁকবো, আর একটা জিনিস নিয়ে এসছি, এটা দিয়ে স্ম্যাশ করতে পারবো। সেটাও ঠিক হয়ে যাবে, আর জোরে জোরে চাপ দিলে আপনার নিম পাতার ভিতর থেকে যে রং বা রস আছে সেটাও বেরিয়ে যাবে। এটা যেমন একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি করলে করা যায় সেটা হচ্ছে নিম পাতাগুলো আপনি আগে মিক্সিতে বেটে নেবেন, সেই বাটা অবস্থায় যে পাল্প থাকবে সেটা আপনি জলে গুলে অল্প জলে ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর আপনার রং বেরিয়ে আসবে। যাক, আমরা এই তার মধ্যে এই পদ্ধতিতে দেখাচ্ছি যাতে আস্তে আস্তে রংটা কিন্তু সবুজের দিকে এসছে, আরও হবে ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের নিম পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং তার থেকে আমরা যে সবুজ রস নিষ্কাশিত যে রস পাওয়া গেছে সেটা আমরা একটা পাত্রে ঢেলে রেখেছি। দেখুন কীভাবে আমরা নিমের পাতা থেকে সবুজ রং পেতে পারি। আমরা এই সবুজ রংকে পরবর্তী পর্যায়ে আবির করাতে ব্যবহার করব, সেটা নিয়ে আমরা পরে আসব যে কীভাবে আমরা আবিরে এটাকে ব্যবহার করব। ধন্যবাদ আপনাদের।